বাংলাদেশ দেখছে খন্দকার শরীফ আর ফ্রেন্ডস, আজকের বিষয় হচ্ছে আমরা কীভাবে সিম কার্ড থেকে অ্যান্ড্রয়েড ফোনে ফোন নাম্বার ট্রান্সফার করবো। ঠিক আছে, তো আমরা অনেকে দেখি যে সিম কার্ডে নতুন ফোন কেনার পরে সিম কার্ড যখন আমরা ইনস্টল করি তখন ফোন নাম্বারগুলো খুঁজে পাই না। ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে নতুন ফোন কিনলে অথবা পুরান ফোনও কোনো সমস্যা নেই, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমরা কীভাবে সিম কার্ড থেকে ফোন নাম্বারগুলো কপি করে নিয়ে নেব। ওকে, তো ফ্রেন্ডস, আমরা প্রথমে একটা নোকিয়া ফোন থেকে শুরু করছি। ঠিক আছে, একটা নোকিয়া ফোন, নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন, নোকিয়া 2। তো আমরা এই ফোনটা থেকে এখন সিম কার্ড থেকে নাম্বারগুলো কপি করে নিয়ে নেব ফোনে। ওকে, তো চলুন, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে, সেটা করতে হলে প্রথমে আমরা চলে যাব কন্ট্যাক্ট সেটিংয়ে। কন্ট্যাক্ট সেটিংয়ে যাওয়ার পর আমরা এখন সোজা নিচে চলে যাব, এখানে এই যে সিটিংয়ে যাওয়ার পর আমরা একটু নিচে চলে যাব। একটু নিচে যাওয়ার পর এখানে আমরা একটা অপশান পাব, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট লেখা যে দেখতেছেন, ইম্পোর্ট এক্সপোর্টে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা প্রথমে ইম্পোর্টে ক্লিক করব। এই যে এখানে টাচ করার পর আমাদের যে অপশানটা আসবে, ঠিক আছে, তো আমরা প্রথমে ইম্পোর্টে ক্লিক করি। ওকে, এই আমরা ইম্পোর্টে টাচ করলাম। ইম্পোর্টে টাচ করার পরে ব্যাস দুটো অপশান চলে আসছে, অর্থাৎ এটা দুই সিমের মোবাইল, টু সিমের মোবাইল, যে কারণে দুটো অপশান চলে আসছে। তো কোন সিমের কন্ট্যাক্টগুলো আমরা ট্রান্সফার করবো। ঠিক আছে, তো এখানে সিম 1 সিম 2, তো আমরা প্রথমে সিম 1 একটা ট্রান্সফার করি। এখানে কোনো কন্ট্যাক্ট নেই, অর্থাৎ এখানে কোনো ফোন নাম্বার নাই। ঠিক আছে, তো এখানে ফোন নাম্বার নেই, আমরা এখন চলে যাই ওই সিমটাতে। আবার ইম্পোর্টে যাবো আমরা, তারপরে আমরা সিম 2 চলে যাবো। ওকে, তো সিম 2 চলে আসলাম, এখানে অনেকগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলো আমরা মোবাইলে নিয়ে নিই। ওকে, তো সেটা করতে হলে আমরা এখন প্রথমে আমরা চলে যাবো, এই যে এখানে অনেকগুলো নাম্বার আছে, নাম্বার আছে 250টা, 250টা নাম্বার আমরা কপি করে সেটে নিয়ে নেবো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে। শুধু যে এখানে ইম্পোর্ট লেখা আছে আমরা এখানে দিয়ে দেবো, শুধু নোকিয়া ফোন বলতে না, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই আপনি আপনার সিমের নাম্বারগুলো কপি করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে ইনস্টল হচ্ছে, এই যে চলে আসতেছে, এই যে এই ফোন নাম্বারগুলো চলে আসতেছে মোবাইলে। ওকে, তো এখন মোবাইলে চলে আসতেছে, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই সব নাম্বার চলে আসবে। তারপরে আমরা এই যে 250টার মধ্যে 76টা চলে আসছে, 76 চলতেছে, তারপর জাস্ট সামান্য কিছু সময়ের মধ্যেই সব চলে আসবে। ডিসপ্লে টপ হয়ে গেছিলো, 77 চলে আসছে, 78 এখনই চলে আসবে সবগুলো নাম্বার। ঠিক আছে, তো এই নাম্বারগুলো চলে আসার পর আমরা কমপ্লিট, এখনই কমপ্লিট হয়ে যাবে, 79 এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, বাকি যেটুকু আছে অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ মুভিং, 250টা কন্ট্যাক্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন কমপ্লিট, এই যে নাম্বারগুলো এগুলো সব চলে আসছে আমাদের হ্যান্ডসেটটাতে। ঠিক আছে, সবগুলো নাম্বার এখন কপিয়ে চলে আসছে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে অসুবিধা হয় নাই, আর বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য, আর পাশে বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনটা, যেন যে কোনো ভিডিও পোস্ট করার সাথেই আপনি আগে দেখতে পান। ওকে, আর পরবর্তী ভিডিওটা হয়তো আপনার কাছে আরও ভালো লাগতে পারে, হয়তো আপনার কাছে ভালো লাগেনি, সো একটু সাবস্ক্রাইব করে রাখবেন কষ্ট করে। আর বাংলা টিস ডেস্কে খন্দকার শরীফ, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন, দেখা হবে নেক্সট ভিডিওতে।